হ্যালো গাইজ, আমি সজল, তোমরা দেখছো স্টার বিটল। তো আজকে আমি একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব। স্টোরিটার টাইটেল হচ্ছে দ্য ওয়াইজ বার্বার। এখানে দেখো ডাব্লিউর উচ্চারণটা উয়ের মতো হবে, কারণ ডাব্লিউর পরে আই আছে। ডাব্লিউর পরে যদি আই থাকে সেই ক্ষেত্রে ডাব্লিউর উচ্চারণটা উয়ের মতো হয়, আর এখানে এস এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। ওয়াইজ, ওয়াইজ কথার অর্থ হচ্ছে জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান, এগুলো। এটার উচ্চারণটা বারবার, এখানে এ আর এটাও আর, ই আর এটাও আর, কারণ আমরা জানি এ আর, ই আর, ইউ আর, আই আর সব কিছু আর এরকমভাবে উচ্চারিত হয়, ঠিক আছে? আর কন্ট্রোল ভাওয়েলের মধ্যে পড়ে এগুলো অ্যাকচুয়ালি। তো বারবার কথার অর্থ হচ্ছে নাপিত। তাহলে ওয়াইজ বুদ্ধিমান, বারবার নাপিত, বুদ্ধিমান নাপিত, ঠিক আছে? টাইটেলটা এমন হওয়ার কারণ কি, তোমরা পুরো গল্পটা দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দর একটা গল্প, আর এখান থেকে আমরা অনেক কিছু ওয়ার্ড মিনিং শিখবো, এবং যেগুলো কঠিন কঠিন শব্দ সেগুলোকে আস্তে আস্তে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব, ঠিক আছে? আর স্পোকেনের জন্য কিন্তু স্টোরিগুলো খুব ইম্পর্টেন্ট। স্টোরিটার যদি তোমরা স্ক্রিনশট চাও, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। তো দেখো, প্রথম থেকে আস্তে আস্তে শুরু করা যাক। কি এখানে লেখা আছে? ওয়ান্স আ বারবার ওয়াজ গোয়িং। এখানে দেখো ওয়াজের সাথে গোয়িং আছে, মানে আইএনজি ফর্ম আছে অ্যাকচুয়ালি, যে আইএনজি ফর্ম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, ঠিক আছে, টেন্সে আছে অ্যাকচুয়ালি। তারপরে দেখো একটু পড়ে নিই, থ্রু, এইটার উচ্চারণটা থ্রু এরকমভাবে হবে, ঠিক আছে? আ ফরেস্ট, তাহলে মানেটা কিভাবে করব? ওয়ান্স মানে একদা বা একবার, আ বারবার মানে একটি নাপিত, ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলেন, থ্রু মানে মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে? আ ফরেস্ট, একটি বনের মধ্যে দিয়ে একটি নাপিত যাচ্ছিলেন। দা ফরেস্ট মানে বনটি, দা ফরেস্ট মানে এখানে দা মানে টি, দা ফরেস্ট বনটি ওয়াজ ছিল ফুল অফ, ফুল অফ কথার অর্থ, এটা কিন্তু ফ্রেজ, হ্যাঁ, ফুল অফ কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ, ওয়াইল্ড বন্য, অ্যানিমালস জন্তু। তাহলে বনটি কিসে পরিপূর্ণ ছিল? ফুল অফ মানে পরিপূর্ণ থাকা, বন্য জন্তুতে পরিপূর্ণ ছিল, ঠিক আছে? বনটি বন্য জন্তুতে পরিপূর্ণ ছিল। আচ্ছা, হি ওয়াজ, হি মানে সে, ওয়াজ মানে ছিল, অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড মানে ভয় ভীত হওয়া, ঠিক আছে? সে ভয় ভীত ছিল। কে ভয় ভীত ছিল? ওই বারবারটা, এই যে একজন বারবার, সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো সে ভয় ভীত ছিল। সাডেনলি হঠাৎ, অল হিজ, অল মানে সমস্ত, হিজ মানে তার, ফিয়ার্স মানে ভয়, কেম ট্রু, এটাও কিন্তু একটা ফ্রেজ, কেম ট্রু কথার অর্থ হচ্ছে সত্য প্রমাণিত হওয়া। তার যত ভয় ছিল, মানে তার সমস্ত যে ভয় ছিল, মানে এটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হতে পারে, ওটা হতে পারে, সে সমস্ত কিছু কিন্তু সত্যি বলে প্রমাণিত হলো বা সত্যি হলো। আ ফিয়ার্স, এটার উচ্চারণটা ভালো মতো মাথায় রাখবে, এটার উচ্চারণটা হচ্ছে ফিয়ার্স, ফিয়ার্স, এখানে যে আই ই আর এটা ইয়ার এরকমভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? আ ফিয়ার্স মানে হিংস্র, লায়ন, এখানে আয়ের উচ্চারণটা আয়ের মতো হচ্ছে, আর ওয়ের উচ্চারণটা ওয়ের, অয়ের মতো হচ্ছে, ওয়ের শর্ট সাউন্ড হচ্ছে অ, তো এখানে এল আই ওই কারণে লাই, ও এন অন, লাই অন মানে সিংহ, তাহলে আ ফিয়ার্স লায়ন মানে একজন, একটি হিংস্র সিংহ কেম, এসেছিল। দেখো এখানে কামের ভি টু অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম, কাম বানান কি সিও এম ই, কাম, তার এখানে ভি টু ব্যবহার করা হয়েছে, কেম, ঠিক আছে? তাহলে এসেছিল, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এসেছিল, গিয়েছিল, ঠিক আছে, পড়েছিল, এরকমভাবে মানেটা হবে, ওকে? অ্যান্ড, এবং স্টুড দাঁড়িয়েছিল, বিফোর মানে সম্মুখে, হিম মানে তার, তাহলে একজন হিংস্র, একটা হিংস্র সিংহ তার সামনে এসে, এসে কী করেছিল? এসেছিল এবং দাঁড়িয়েছিল তার সম্মুখে। বাট কিন্তু দা বারবার, বারবারটি নাপিতটি ডিড নট লুজ হার্ট, এখানেও ফ্রেজের ব্যবহার করা আছে। এগুলো কিন্তু একটু তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে, কেননা তোমরা যখন স্পোকেন অ্যাকচুয়ালি করবে, মানে স্পোকেন ইংলিশ শিখবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ফ্রেজগুলোর দরকার পড়বে। তো অবশ্যই আগে থেকে একটু ভালো মতো এগুলোকে নোট ডাউন করে রাখো এবং পড়ে রাখো। তো যাই হোক, এই লুজ হার্ট কথার অর্থ কি? লুজ হার্ট কথার অর্থ হচ্ছে সাহস হারানো, ঠিক আছে? লুজ হার্ট কথার অর্থ হচ্ছে সাহস হারানো। অ্যাকচুয়ালি যদি দুটো করে, দুটোকে আলাদা আলাদা মানে করি, তাহলে কিন্তু মানেটা একদম অন্য হয়ে যাবে। লুজ কথার অর্থ হচ্ছে হারানো, লুজ কথার অর্থ হচ্ছে হারানো।
কিন্তু এই হার্টের মানে কি? হার্টের মানে আমরা জানি হৃদয়, কিন্তু এখানে সাহসের বিষয়টাই আসছে না। তখন মনে হতে পারে এটার মানে কি, এটার মানে কি, এটার সাথে তো সেন্টেন্সের কোনো মিল পাওয়া যাচ্ছে না, এরকম হতে পারে। ওই কারণে বলছি যে ফ্রেজগুলো কিন্তু ওটা নোট ডাউন করে মনে রাখবে। আর একটা বিষয় বলি, এই যে এল ও এসি লুজ, আর একটা লুজ হয় এটা মানে হারানো, আর একটা লুজ হয় এল ডাবল ও এসি, এই লুজ কথার অর্থ হচ্ছে আলগা, কোনো কিছু আলগা হয়ে পড়া, এই লুজটার ব্যবহার করা হয়। দুটোর উচ্চারণ একই কিন্তু বানান আলাদা। যাই হোক, এক্সট্রা ইনফরমেশনগুলো একটু মাঝে মাঝে দিয়ে রাখি যাতে তোমাদের একটু উপকার হয়। যাই হোক, সমস্যা নেই। তো এখানে দেখো, লুজ হার্ট কথার অর্থ হচ্ছে সাহস হারানো, কিন্তু এখানে তার আগে ডিড নট ব্যবহার করা আছে, মানে সাহস হারিয়ে ছিল না, সাহস হারায়নি, ঠিক আছে? মানে ওই বারবারটা, দ্য বারবার, কিন্তু বাট মানে কিন্তু দ্য বারবার ওই নাপিতটি ডিড নট লুজ হার্ট, তার সাহস হারায়নি। মানে সামনে বাঘ চলে এসেছে, সরি সিংহ চলে এসেছে, তো তাও কিন্তু সে তার সাহস হারায়নি, মানে দৌড়ে পালাবে এরকমটা সে করেনি। কি করেছে সে? হি গ্যাদার্ড, গ্যাদার্ড কথার অর্থ হচ্ছে জড়ো করা, অল সমস্ত, হিজ তার কারেজ, এটার উচ্চারণটা কারেজ, এই যে ও ইউ আর, এখানে আর এরকমভাবে উচ্চারিত হবে, কার এজ, কারেজ মানে সাহস, তাহলে সে জড়ো করেছিল সমস্ত তার সাহস, সে তার সমস্ত সাহস জড়ো করেছিল, অ্যান্ড এবং ওয়েন্ট টু দ্য লায়ন, ওয়েন্ট মানে যাওয়া, গিয়েছিল অ্যাকচুয়ালি, এবং গিয়েছিল টু দ্য লায়ন, লায়নের কাছে। হি সেইড, সে বলল, আহা, আচ্ছা, এই যে আহা, এটা এ এইচ, আহা, এটা বিস্ময়বোধক শব্দ অ্যাকচুয়ালি। তো আচ্ছা, সো, সুতরাং, হিয়ার ইউ আর, আচ্ছা তুমি এখানে, এই যে হিয়ার ইউ আর মানে আচ্ছা তুমি এখানে, সিংহটাকে বলছে আর কি, বারবারটা নাপিতটা। আচ্ছা, আই ওয়াজ লুকিং, এখানে দেখো ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে। আচ্ছা, আই ওয়াজ লুকিং ফর, আচ্ছা, এই যে লুকিং তার সাথে ফর, লুকিং ফর একটা ফ্রেজ, এটার এটার অর্থ হচ্ছে খোঁজা, খোঁজা। আচ্ছা, আর এটা অবশ্যই মনে রাখবে যে ওয়াজের সাথে আইএনজি ফর্ম, ডেফিনেটলি এটা পাস্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, মানে করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, পড়ছিল, এরকমভাবে অ্যাকচুয়ালি। যাই হোক, তো এখানে কি হচ্ছে, আই ওয়াজ লুকিং ফর মানে আমি খুঁজছিলাম ইউ, তোমাকে, ফর আ লং টাইম, ফর মানে ধরে, আ লং, লং টাইম মানে অনেকক্ষণ, দীর্ঘক্ষণ, আমি দীর্ঘক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম, কাজটা করছিল, ঠিক আছে, পাস্টে, কিন্তু কন্টিনিউয়াসলি করছিল কাজটা, এটা বোঝাচ্ছে। তাহলে আমি তোমাকে দীর্ঘক্ষণ খুঁজছিলাম। দ্য লায়ন ওয়াজ সারপ্রাইজড, আচ্ছা, যখন লায়নকে বললো যে আমি তোমাকে দীর্ঘক্ষণ ধরে খুঁজছিলাম, বারবারটা যখন বললো লায়নকে, তখন লায়ন কি বলছে, মানে সরি, লায়ন কীরকম, লায়নের রিয়াকশনটা কীরকম, লায়ন ওয়াজ সারপ্রাইজড, লায়ন, সিংহ অবাক হয়েছিল, সারপ্রাইজড মানে অবাক হওয়া, অবাক হয়েছিল, অ্যাট দ্য বারবার্স ওয়ার্ড, এইখানে এই যে অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস মানে এর, ঠিক আছে, এর, এরকম মানে বোঝায়, ঠিক আছে? তাহলে অ্যাট দ্য বারবার্স মানে নাপিতের, ওয়ার্ডস মানে কথা, ওয়ার্ডস মানে কথা, যদি এখানে এসটা না থাকতো তাহলে ওয়ার্ড হতো, ওয়ার্ড মানে কিন্তু শব্দ, শব্দ, যেরকম এই যে এইটা, ইউ একটা শব্দ, সার্চিং একটা শব্দ, ফর একটা শব্দ, মি একটা শব্দ, এগুলো শব্দ, কিন্তু যখনই এর সাথে এস যোগ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে কথা, ঠিক আছে, কথা। তো এটা মাথায় রাখবে, এগুলো একটু মাথায় রাখতে হবে, না হলে ভুল হতে পারে, কেননা কেউ জানে ওয়ার্ড মানে শব্দ, তাহলে ওয়ার্ডস মানে শব্দগুলি এরকম ভাবতে পারে, কিন্তু না, এটা হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে বারবারের কথায়, অর্থাৎ নাপিতের কথায় সিংহটি অবাক হয়েছিল। দ্য লায়ন আক্সড, আক্সড মানে জিজ্ঞাসা করা, সিংহটি জিজ্ঞাসা করলো, বাট, কিন্তু, ওয়াই ওর ইউ সার্চিং ফর মি, কিন্তু কিসের জন্য, যে ওয়াই ফর মানে কিসের জন্য, ওয়্যার ইউ সার্চিং, খুঁজছিলে তুমি, মি মানে আমাকে, কিন্তু কেন তুমি আমাকে খুঁজছিলে, কিন্তু কিসের জন্য তুমি আমাকে খুঁজছিলে, কিসের জন্য, অ্যাকচুয়ালি ওয়াই ফর, কিসের জন্য, কিন্তু কিসের জন্য তুমি আমাকে খুঁজছিলে, আশ্চর্য ব্যাপার, মানে আমাকে খুঁজছিল, এরকম একটা সিংহের রিয়াকশন আর কি। আর একটা, এটাতে ভেবো না তোমরা যে সিংহ কথা বলছে, অ্যাকচুয়ালি গল্পে গরু গাছে, ওটা আমি আগেও বলেছি। তো যাই হোক, গল্প তো এগুলো, আমাদের যেটা শেখার, আমাদের স্পোকেনের জন্য শেখা, আমাদের ওয়ার্ড শেখা দরকার, আমাদের উচ্চারণগুলো শেখা দরকার, আমরা ওইগুলো জাস্ট শিখে নেব, অত ভাবলে হবে না। যাই হোক, তারপরে দেখো, দ্য বারবার রিপ্লাইড,
বারবার মানে ওই নাপিতটি উত্তর দিল, দ্য কিং হ্যাড আক্সড মি টু, এই যে আক্সড টু যখনই একসাথে থাকবে তখনই এটার মানেটা হবে হচ্ছে বলা, বলা, ঠিক আছে। আক্স মানে একটু আগে দেখলাম যে আক্সড ছিল এখানে জিজ্ঞাসা করা, তাহলে এটার মানেও তো জিজ্ঞাসা করা হতে পারে, কিন্তু না, যখনই আক্সড টু থাকবে তখন বলা অর্থে এটা ব্যবহার করা হয়। এটা আগেও বলেছিলাম একটা ভিডিওতে। যাই হোক, তাহলে মানেটা কি হচ্ছে, দ্য কিং রাজা রাজামশাই হ্যাড মানে ছিল আক্সড মি টু, মানে মি মানে তো আমাকে, আর আক্স টু কথার অর্থ বললাম বলা, আমাকে বলেছিল কি করতে বলেছিল, ক্যাচ ধরতে টু লায়ন্স দুটো সিংহকে, দুটো সিংহকে আমাকে ধরতে বলেছে রাজা, রাজা আমাকে আদেশ দিয়েছে। আর এই আক্স টুর আমি বলে এটাও বলেছিলাম যে আক্স টুর ব্যবহারটা বিশেষ করে আদেশ অর্থে ব্যবহার করা হয়, মানে আদেশ দেওয়া অর্থে ব্যবহার করা হয় আক্স টু, ঠিক আছে। তো রাজামশাই আমাকে বলেছিল দুটো সিংহ ধরে দিতে। আই হ্যাভ অলরেডি কট ওয়ান অফ দেম, এই যে ওয়ান অফ দেম, দেম মানে তাদের, আর ওয়ান মানে একজন, এই তাদের মধ্যে, তাদের মধ্যে একজন, এই ওয়ান অফ দেম যদি থাকে তাদের মধ্যে একজন, ঠিক আছে, ওয়ান অফ আস মানে আমাদের মধ্যে একজন, এরকম হয়, ঠিক আছে। এইটা এইগুলোকে একটু ভালো মতো মাথায় রাখবে, এগুলো কিন্তু স্পোকেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে বলছে আই হ্যাভ অলরেডি, অলরেডি মানে ইতিমধ্যেই, এখানে হ্যাভের সাথে এই যে কট আছে, আর হ্যাভ থাকলে মানে কোনো কাজেই সদ্য করা হয়েছে, এক্ষুনি করা হয়েছে, এরকম অ্যাকচুয়ালি বোঝায়, ঠিক আছে। তাহলে আই হ্যাভ অলরেডি কট, আমি ইতিমধ্যেই ধরে ফেলেছি, মানে একটু আগেই ধরেছি আর কি, আমি আই হ্যাভ অলরেডি কট, আমি ইতিমধ্যেই ধরে ফেলেছি ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, মানে দুজনকে ধরতে বলেছে, দুটো সিংহকে ধরতে বলেছে, তাদের মধ্যে একটা সিংহকে অলরেডি ধরে ফেলেছে, এটা বলতে চাইছে। আচ্ছা, অ্যান্ড ইউ উইল বি দ্য নেক্সট ওয়ান, আচ্ছা, এবং ইউ, তুমি, উইল বি মানে হবে, দ্য নেক্সট ওয়ান মানে পরবর্তী, ওয়ান মানে একজন, ওয়ান মানে শুধু এক হয় না, ওয়ান মানে একজন, প্রিপোজিশনের সরি প্রোনাউনের যে ক্লাসটা আছে সেটাতে এই বিষয়টা দেখবে বলে দেওয়া আছে, ঠিক আছে, ওয়ান মানে একজন। ওকে, তো তাদের মধ্যে মানে একজনকে তো ধরে ফেলেছি, আর তার পরবর্তী যেজন সেটা হচ্ছে তুমি, পরবর্তী জন তুমি হবে, এবার তোমাকে ধরবো, এটা বলছে নাপিতটা। তারপরে কি হলো, সেইং দিস, এই বলে, সেইং দিস এই বলে, দ্য বারবার শোড, শোড মানে দেখানো, ঠিক আছে, শো মানে দেখানো, শোড মানে দেখিয়েছিল, আচ্ছা, দ্য বারবার মানে নাপিতটি দেখিয়েছিল আ মিরর, একটা আয়না, টু দ্য লায়ন, কাকে, এখানে টু আছে, তারপরে এই যে নাউন আছে, টু এর পরে যদি নাউন থাকে তাহলে টু এর অর্থটা সাধারণত কে, এরকম অর্থে ব্যবহার করা হয়, তাহলে কাকে দেখিয়েছিল, লায়ন কে, সিংহ কে দেখিয়েছিল, ঠিক আছে। তাহলে বারবারটা আয়নাটা দেখিয়েছিল কাকে, সিংহকে। দ্য লায়ন স হিজ ওন রিফ্লেকশন, দ্য লায়ন মানে সিংহটি, স মানে দেখেছিল, হিজ ওন তার নিজের রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, ঠিক আছে। এখানে তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে এই যে লায়ন আছে, তাই যে বারবার আছে সেই আয়নাতে তার ছবিটা দেখাচ্ছে, ঠিক আছে, তো তার নিজের প্রতিবিম্বটা দেখিয়েছিল। বাট কিন্তু থট ইট টু বি আনাদার লায়ন, বাট কিন্তু থট, এই যে ও ইউ জিএইচটি, এটার উচ্চারণটা অট, ওকে, আর টিএইচের জন্য থ, থট মানে হচ্ছে ভাবা, ইট টু বি, ইট টু বি মানে এটা হতে পারে আনাদার মানে অন্য লায়ন, অন্য সিংহটি, মানে এটা হতে পারে ওই অন্য সিংহটি, মানে ওই নাপিত যে সিংহটা কি ভাবছে, যে তার নিজের রিফ্লেকশনই দেখছে, তার নিজের প্রতিবিম্বই দেখছে, কিন্তু সে ভাবছে যে এটা হতে পারে যে ওই আর একটা সিংহ যেটা ধরেছে ওই সিংহটা এটা হতে পারে, এটা সিংহটা ভাবছে, ঠিক আছে। আচ্ছা, সো সুতরাং দ্য লায়ন র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে দৌড়ে পালানো, ঠিক আছে, র্যান অ্যাওয়ে, এটাও কিন্তু ফ্রেজ, এটা অনেক স্টোরিতে আমি ব্যবহার করেছি, অনেকবার বলেছি তোমাদের, তো দ্য লায়ন সিংহটি র্যান অ্যাওয়ে, ছুটে পালালো, টু সেভ মানে সুরক্ষিত, টু মানে একে তে, ঠিক আছে, ভার্বের আগে যদি টু থাকে তাহলে তে অর্থে সাধারণত ব্যবহার করা হয়, তাহলে সুরক্ষিত করতে, হিজ লাইফ তার জীবন, তার জীবনকে রক্ষা করতে সে ছুটে পালালো নাপিতের কাছ থেকে,
অ্যান্ড দ্য ওয়াইজ মানে বিচক্ষণ বা বুদ্ধিমান বারবার নাপিত ওয়েন্ট অন কথার অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া। ওয়েন্ট অন এটাও কিন্তু ফ্রেজ, ওয়েন্ট অন কথার অর্থ কি বললাম, এগিয়ে যাওয়া, হি ইজ ওয়ে তার রাস্তায়। তাহলে পুরো মানেটা কি হচ্ছে, এবং দ্য ওয়াইজ বারবার বিচক্ষণ নাপিত চলে গিয়েছিল বা এগিয়ে গিয়েছিল তার নিজের রাস্তায়, মানে এরকমভাবে তার নিজের জীবনটা সে রক্ষা করলো। ঠিক আছে, এমনিতে জঙ্গলটা ভর্তি, তোমরা এরকম আমি তো ছোটোবেলায় একচুয়ালি দেখেছিলাম, এইরকম ছিল না গল্পটা, গল্পটা ছিল হচ্ছে ব্রহ্মদত্তের, যে ব্রহ্মদত্তকে হয়তো তোমরা তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা ওই গল্পটা শুনেছিলে, যে ব্রহ্মদত্তকে এরকম আয়নাতে তার রিফ্লেকশনটা দেখিয়ে তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছিল, ঠাকুমার ঝুলি গল্প বলে একটা ছিল আর কি ভিডিও। তো যাই হোক, এই গল্পটা আমার মনে হলো যে একটু ভালো আছে, মানে অ্যাকচুয়ালি শিক্ষাগত দিক থেকে অনেকটা অনেক কিছু শেখার আছে এখানে, মানে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে। আর গল্পটা খুব সুন্দর, ওই কারণেই তোমাদেরকে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আই থিঙ্ক ভালো লাগবে। অনেক অনেক শব্দ যেরকম এই কারেজ শব্দটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্যাদার্ড এগুলো ইম্পর্টেন্ট, আর কিছু কিছু ফ্রেজ দিয়েছি ওগুলো ইম্পর্টেন্ট, এবং কোনো শব্দের যদি তোমরা উচ্চারণ বুঝতে না পারো তাও কমেন্টে জানাবে যে এই শব্দটার উচ্চারণ বুঝতে পারিনি, অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। আই হোপ তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলে, অনেক ওয়ার্ড তোমরা নোট ডাউন করলে। দেখা হচ্ছে এরকমই আর একটা নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।